vuoi? Che duomo, che domani prato. Hi friends, welcome to our channel Banglar Bhalobashi. Amra ajke eshechi Sundorbon mela dekhte. Eta mainly hocche Canning e. Obosheshe chole elam shei amader akankito jayga. আর এর মধ্য থেকে প্রবেশ করতে হবে, এটা হচ্ছে প্রবেশের গেট। প্রবেশ করতে করতে দেখছি আমার মতো হাজারো দর্শক এখানে ভর্তি। চিত্রশিল্পীদের যে পোর্ট্রেটগুলো আঁকা থাকে সেগুলো এখানে, এগুলো মেইনলি হাতে ড্রয়িং করা। তো সুন্দরবন মেলার যে মেন অনুষ্ঠান সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা গিয়ে দেখছি এইরকম ড্যান্স শুরু হয়েছে, মানে সাংস্কৃতিক নাচ, অসাধারণ সুন্দর এখানকার সাংস্কৃতিক নাচ। এটা একটা ড্যান্স বা কী বলে আমি সঠিক জানি না, যদি কেউ এটা কী বলতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দর্শক দেখতে পাচ্ছ ভর্তি, প্রচুর দর্শক এই মেলাটাকে উপভোগ করছে। সুন্দরবন মেলাটা খুব সুন্দর করে লেখা আছে। আর এই যে বই, পুরনো যত রাজ্যের পুরনো দোকান এখানে খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়। এই কলাটা কিন্তু সাধারণ নয়, এখানে যত রাজ্যের সবজি ডাব দেখতে পাচ্ছি এটা সাইজে অনেক বড় বড়। নর্মালি আমরা যেটা পাই তার দ্বিগুণ থেকে তিনগুণ, দেখে বুঝতে পারছো। এই যে পুঁই শাকটা হচ্ছে 50 ফিট লম্বা, বুঝতে পারছো কতটা লম্বা। এটা হচ্ছে ঝুড়ি আলু বা ঝোড়া আলু, কত বড় সাইজ। ফ্রেন্ডসকে নিয়ে মেলার সব কিছুকে প্রদর্শন করছি আর আমার চোখে আপনারাও দেখছেন। আর এই দেখতে পাচ্ছ মেনলি মেয়েদের ক্রাশ, সমস্ত রকম কড়ি এবং কাচের সেট পাওয়া যায়, হরিণও পাওয়া যাচ্ছে। ভাবা যায় যে হরিণ সুন্দরবনে একমাত্র পাওয়া যায় সেটা এখন ক্যানিং সুন্দরবন মেলায় পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি এগুলোকে বলগা হরিণ বলে, পারলে কিনে পুষতে পারো, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ সমস্ত মেয়েদের আরও একটা ক্রাশ টেডি বিয়ার, টেডি বিয়ারের পর্যন্ত দোকান এসে গেছি, ভাবা যায় কত। এই যে মেনু দেখতে পাচ্ছ, এই মেনু চলে তুমি চাঁদও দর্শন করে ভালোই বলছো। এর দোকানটা আরও সুন্দর, দেখতে পাচ্ছ লাইট দিয়ে এমনভাবে লাইটিং করেছে যেন বাবা বিশাল কিছু। এই জিলাপি, একটা কোয়েশ্চেন করি, জিলাপি কত প্যাচির হয়? যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই আমার কাছ থেকে 1 কেজি জিলাপি অর্ডার করে নিয়ে যাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা জিলাপি খুব ভক্ত, তাই জিলাপি কিনছি, মনে হয় 1 কেজি না 500 জিলাপি কেনা হচ্ছে। পরে বাবা কত রকম সব আসতে, মানে কী বল। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মেলার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমার খুবই ভয় লাগে। এটা আমাদের অ্যালাউ নেই, উড়ে যাচ্ছে হচ্ছে বাচ্চারা। ও বাবা, যত রাজ্যের ড্যান্স, ব্রেক ড্যান্স, যা দেখতে পাচ্ছ আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আরে আরে তাকাচ্ছে, দেখলে কেউ তাকাচ্ছে না। মেলাটা খুবই সুন্দর এবং প্রচুর বড় মেলা, ঠিক আছে। এখানে আজ থেকে প্রায় 3 দিন আগে থেকে মেলা শুরু হয়েছে। আমার ফ্রেন্ড মেলা সম্পর্কে বলা শেষ করার পর আবার নতুন একটা জায়গায় গেলাম, এখানে ফুল, সেই ফুল, ফুলটা এত ভালো লাগছে কি বলবো। ফুলের সমস্ত গ্রুপ আছে, সব কিছু আছে, সব প্লাস্টিকেরই ফুল। আন্টি ফুলগুলো নিয়ে করছে, দরদাম তো করতে হবে, যে দরদাম করতে পারবে না তার কিছু হবে না। বন্ধু বাবা ভয়ঙ্কর জিনিস দেখে দিচ্ছি, ভয় পেয়ে গেছি আমি। ওসব আমার, আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি, কারণ 10:20 হচ্ছে লাস্ট ট্রেন, এরপরে শিয়ালদা যাওয়ার মতো কোনো ট্রেন নেই। সো রাস্তা ধরে যাচ্ছি এখন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রোগ্রামটা আমরা দেখলাম, এটা অনেক 102 বছরের প্রোগ্রাম, এটা এখানকার স্থানীয়রা বলছিল। এত দোকান বা এত মানুষজনের সমাগম, সবার ভালোবাসা পেয়েছি, সবাই দেখতে পাবে। যে কত মানুষ জিজ্ঞেস করছে, দাদা আপনাকে ইউটিউবে দেখেছি, দাদা এই আপনার ব্লগ দেখি, এবার কতজন বলছে। তো সবার ভালোবাসায় খুবই ভালো লাগলো। আর আমার যারা ফ্রেন্ডস আছে সত্য এবং সুরজিৎ, তো এরাও খুব আমার সাপোর্ট। ভিডিওটাকে আপনার ফ্রেন্ডদেরও শেয়ার করুন, যাতে সবাই মিলে মজা উপভোগ করতে পারে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দেবেন, আর পাশে থাকবেন সবসময়।